परतत्वे सदा लीनो रामकृष्ण समाज्ञया यो धर्म स्थापन रतो वीरेशं तं नमाम्यहम्। श्री भगवानের অশেষ কৃপায় আবার আমরা সম্মিলিত হয়েছি স্বামী বিবেকানন্দের বাণী ও রচনার নবম খণ্ড থেকে। স্বামী বিবেকানন্দের শিষ্য শরৎচন্দ্র চক্রবর্তী লেখা স্বামী শিষ্য সংবাদ গ্রন্থ থেকে। যেরকম কথামৃত শ্রীরামকৃষ্ণের কথোপকথন এবং সেটি রেকর্ড করেছিলেন শ্রীম, ঠিক সেইরকমভাবে স্বামী বিবেকানন্দের কথোপকথন এবং সেটি রেকর্ড করেছিলেন স্বয়ং শরৎচন্দ্র চক্রবর্তী। শরৎচন্দ্র চক্রবর্তীর বৈশিষ্ট্য হলো এই 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 গ্রন্থের সঙ্গে কথামৃতের মেজর যেটা ফারাক সেটা হচ্ছে সেখানে অনেকের সাথে কথোপকথন আছে, কিন্তু এটা মূলত স্বামী বিবেকানন্দ এবং শরৎচন্দ্র চক্রবর্তীর মধ্যেই কথোপকথন। আজকে যে অংশটি পড়ব সেটি ষষ্ঠ বল্লী থেকে নেওয়া, স্থান কলকাতা বাগবাজার, কাল হচ্ছে মার্চ 1897। আজ 10 দিন হইল শিষ্য স্বামীজির নিকটে ঋগ্বেদের সায়ন ভাষ্য পাঠ করিতেছে। স্বামীজি বাগবাজারে বলরাম বসুর বাড়িতে অবস্থান করিতেছেন। ম্যাক্সমিলারের মুদ্রিত বহু সংখ্যায় সম্পূর্ণ ঋগ্বেদের গ্রন্থখানি কোনো বড়লোকের বাড়ি হইতে আনা হইয়াছে। নূতন গ্রন্থ, তাহাতে আবার বৈদিক ভাষা, শিষ্যের পড়িতে পড়িতে অনেক স্থলে বাধা বাঁধিয়া যাইতেছে। তাহা দেখিয়া স্বামীজি সস্নেহে তাকে কখনো কখনো বাঙাল বলিয়া ঠাট্টা করিতেছেন এবং ওই স্থলগুলির উচ্চারণ ও পাঠ বলিয়া দিতেছেন। বেদের অনাদিত্য প্রমাণ করিতে সায়ন যে অদ্ভুত যুক্তিকৌশল প্রদর্শন করিয়াছেন, স্বামীজি তাহার ব্যাখ্যা করিতে করিতে কখনো কখনো ভাষ্যকারের ভূয়সী প্রশংসা করিতেছেন, আবার কখনো বা প্রমাণ প্রয়োগে ওই পদের গূঢ়ার্থ সম্বন্ধে স্বয়ং ভিন্ন মত পোষণ করিয়া সায়নের প্রতি কটাক্ষ করিতেছেন। এটা হচ্ছে আজকের আমাদের আলোচনার প্রেক্ষাপট। একটা ভারী সুন্দর কথা এখানে বলা আছে, কোনো বড়লোকের বাড়ি থেকে আনা হয়েছে। বড়লোকের বাড়িতে বেশিরভাগ ক্ষেত্রেই এইরকম সব ভালো ভালো বই কেনা থাকে, আলমারি জুড়ে কেনা থাকে। আমরা এক জায়গায় যখন স্কুলে পড়তাম তখন এক জায়গায় আমরা অ্যাকাউন্টেন্সি পড়তে যেতাম, তা তাদের বিরাট বড় আলমারি জুড়ে শুধুমাত্র বই রয়েছে। একদিন কোনো একটা কারণে সকালবেলা আমাদের পড়া ছিল, আমরা সকালবেলা গিয়ে বসে আছি, তখন দেখলাম যে ওই ওদের যিনি কাজের লোক তিনি ডাস্টিং করছেন, ডাস্টিং করছেন, তাই আলমারিটা খোলা আছে দেখে আমার খুব ইচ্ছে হলো দেখতে বইগুলোটা হাতে নিয়ে দেখতে। তখন গিয়ে দেখলাম বেশিরভাগ বইয়েরই পাতা কাটা হয়নি। যিনি ডাস্টিং করছিলেন তিনি বলছেন এ বইগুলো কাউকে, তিনি 3 বছর আছেন, কাউকে তিনি কখনো বার করে পড়তে দেখেননি, শুধু পরিষ্কার পরিচ্ছন্ন করা হয় এবং প্রত্যেকটি রোতে বইয়ের সামনে পুতুলগুলোকে খুব সুন্দর করে রাখা হয়, বলছেন এগুলো শোয়ের মতোই। তখনকার দিনে বড়লোকেরা নিজেদেরকে পণ্ডিত প্রমাণ করার জন্য এই নানা রকমের বই কিনে রাখতেন এবং সেই বইগুলো থেকে পাঠ হতো কম আর বইয়ের শয্যাই এরকম হতো। তাই এমনই একটি বইয়ে থেকে ঋগ্বেদের ম্যাক্সমুলারের করা বহু সংখ্যায় সায়ন ভাষ্য সমেত যে ঋগ্বেদের গ্রন্থ সেটি নিয়ে আসা হয়েছিল। সায়নাচার্য হলেন দক্ষিণ ভারতের মানুষ, তিনি বেদ এবং সংস্কৃতে পণ্ডিত ছিলেন। বিজয়নগর রাজার সময়, তার যে কার্যকালের সময় সেটা হচ্ছে বিজয়নগর রাজার যে সময়, তার ভাষ্য আজও বেদের প্রমাণ প্রামাণ্য ভাষ্য হিসেবে আমাদের শুধু দেশে নয় সারা পৃথিবীতে স্বীকৃত। বেদের সবচেয়ে ভাষ্য যেমন শঙ্কর ভাষ্য গীতার আছে, ঠিক সেই রকম উপনিষদের ভাষ্য আছে গীতার, ঠিক সেই রকম বেদের ভাষ্য হিসেবে সায়নাচার্যের ভাষ্যই সবচেয়ে বেশি স্বীকৃত হয়। বিজয়নগর রাজার সময় সময়ে তার অবস্থানকাল এবং তার বড় ভাই ছিলেন সাধক আচার্য, তিনিও খুব বড় পণ্ডিত ছিলেন। এই সায়নের সায়ন ভাষ্য সেটি পড়া হচ্ছে, বৈদিক ভাষা খুব কঠিন। আমাদের দেখবেন দুর্গাপূজার সময় যে অধিবাস হয় তাতে একেবারে সম্পূর্ণভাবে বিভিন্ন বেদ থেকে নিয়ে মন্ত্রগুলো বলা হয়, তার নোটিশ তার ইয়েগুলো মিটারগুলো এমনভাবে ভাগ করা থাকে সবসময় উচ্চারণ করা যায় না। হংস সুচিচর বচুরন্তরিক্ষসদ্ভূতা বেদিসৎ অতিথির দূর নসৎ ঋষদ বরসৎ ঋতসৎ ব্যোমসৎ
অবজা গোজা ঋতজা অদ্রিজা ঋতম বৃহৎ, এরকম টানা শব্দ, তাতে কোনো রকম ছন্দ নেই, কিন্তু এরকম মিটারে ভাগ করা আছে, মানে এমনভাবে সেগুলো সাজানো আছে। একটু পড়তে প্রথম প্রথমভাবে অসুবিধা হয়, কিন্তু আস্তে আস্তে এসে যায়। প্রতিশ্রুত কায়ো অর্তনম ঘোষায়ো ভসমন্তায়ো বহুবাদিন মনন্তায়ো মুকম শব্দায় অম্বড় ঘাতম মাসে বীণাবাদম ক্রোশায়ো তুনবদ্মম অবরস্পরায়ো শঙ্খদ্ধম বনায়ো বনপমন্নতারণ্যায়ো দাবপম। একটা গোটা মন্ত্র, দেবীকে শঙ্খ স্পর্শ করা হয়, অধিবাস করা হয়, সেই সময় এই মন্ত্রগুলো উচ্চারিত হয়। প্রথম দিকে আমরা যখন পুজো করবার জন্য মুখস্থ করেছিলাম, প্রাণবায়ু কাঁচা চাড়া হয়ে গেছিলো, সেটা আমার খুব মনে আছে। কিন্তু এখন যখন বলতে 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 এটা অনেক সহজ এসে গেছে, জীবের আর ভেঙে গেছে। তাই এইটা আমি বাঙালির সমস্যাগুলো বুঝতে পারা যায়। একে তো ওদের ওই একটুখানি সমস্যা আছে। আমাদের একজন আচার্য পড়াতেন, খুব ভালো পড়াতেন, কিন্তু ওই বলার সময় বলতেন অদ্য এই বই এই এই গ্রন্থটি পড়া শুরু হইবে। অদ্য আমাদের এই ওনার নিকনেমই হয়ে গেছিলো অদ্য, আজকে এইটি পড়ানো হবে। এত সুন্দর পড়াতেন, কিন্তু ওই শুরুটা উনি ওই ওনার এই পুরনো টানটা রাখতেন, যেটা আমরা এখনও মিস করে থাকি। এই পড়াতে গিয়ে দুটি দিক দেখা যাচ্ছে। এক হচ্ছে যেখানে বেদের অনাদিত্য বিষয়ে, মানে বেদ কেউ রচনা করেনি, অনাদিত্য মানে এর আদি কেউ নেই, এই কারণে বেদকে বলা হয় অপৌরুষীয়। অপৌরুষীয় কেন বলা হয়? কারণ বিভিন্ন ঋষিরা তাদের সাধন ভজন করার ফলে যেভাবে বেদ মন্ত্রকে উচ্চারণ করে দর্শন করেছিলেন এবং সেগুলিকে যেভাবে উচ্চারিত হচ্ছে সেইভাবে এগুলি সৃষ্টি হয়েছে। পরম্পরা শিষ্যরা নিজেদের ভেতরে সেটিকে মনে করে সেটি পরবর্তী প্রজন্মের কাছে পৌঁছে যায়। আপনারা দেখবেন এখনও পর্যন্ত চারটি পদবী আছে, বেদী, দ্বিবেদী, ত্রিবেদী, চতুর্বেদী। এটা হচ্ছে ভাগ করা আছে। বেদী মানে সেই সম্প্রদায় একটি মাত্র বেদকে ধারণ করে রাখার তাদের ক্ষমতা ছিল, তাদের পূর্বপুরুষদের। তাই তাদের কোনো একটি বেদ তাদেরকে দেওয়া হয়েছিল যেটি তারা পরম্পরায় বংশ পরম্পরায় ধরে রেখেছে। দ্বিবেদী মানে দুটি বেদকে ধারণ করে রাখার যাদের ক্ষমতা ছিল, ঠিক এইরকমভাবে ত্রিবেদী, চতুর্বেদী। এখনও শুধু সারনেম বা পদবী হিসেবে আছে, কিন্তু এই পদবীগুলো সৃষ্টি হয়েছে এইভাবেই। তাই বেদের অনাদিত্য প্রমাণ করবার জন্য সায়ন যে অদ্ভুত যুক্তি কৌশল প্রয়োগ করেছেন, কখনও স্বামীজি তার ভূয়সী প্রশংসা করেছেন, আবার কখনও কখনও যেখানে প্রমাণ দিতে পারেননি স্বামীজি এই সায়নাচার্য, সেখানে তার কটাক্ষ করেছেন। এইরূপে কিছুক্ষণ পাঠ চড়িবার পর স্বামীজি ম্যাক্সমুলারের প্রসঙ্গ উত্থাপন করিয়া বলিতে লাগিলেন, মনে হয় কি জানিস, সায়নী নিজের ভাষ্য নিজে উদ্ধার করতে ম্যাক্সমুলার রূপে পুনরায় জন্মেছেন। আমার অনেক দিন হইতেই এই ধারণা, ম্যাক্সমুলারকে ধেকে সে ধারণা আরও যেন বদ্ধমূল হয়ে গেল। এমন অধ্যাবসায়ী, এমন বেদ বেদান্ত সিদ্ধ পণ্ডিত এদেশে দেখা যায় না। তার উপর আবার ঠাকুর বা শ্রীরামকৃষ্ণদেবের প্রতি কি অগাধ ভক্তি, তাকে অবতার বলে বিশ্বাস করে। বাড়িতে অতিথি হয়েছিলাম, কি যত্নটাই করলো, বুড়ো বুড়িকে দেখে মনে হতো যেন বশিষ্ঠ অরুন্ধতির মতো দুটিতে সংসার করছে। আমায় বিদায় দেওয়ার কালে বুড়োর চোখে জল এসেছিল। এটা হচ্ছে তার অভিজ্ঞতার কথা, তিনি বলছেন ম্যাক্সমুলারের সঙ্গে স্বামী বিবেকানন্দের যে দেখা হয়েছিল সেই গল্প তিনি বলছেন। তার বাড়িতে গিয়েছিলেন, তার মনে হয়েছিল ম্যাক্সমুলার এবং তার স্ত্রী যেন সেই প্রাচীনকালের ঋষি এবং ঋষি পত্নীর মতো তারা রয়েছে, বশিষ্ঠ এবং অরুন্ধতির মতো, বশিষ্ঠ এবং অরুন্ধতির মতো তারা আছেন। শ্রীরামকৃষ্ণের প্রতি ম্যাক্সমুলারের অসম্ভব শ্রদ্ধা ছিল, স্বামীজির বিশ্বাস ছিল যে স্বয়ং সায়নাচার্যই এই পরবর্তীকালে ওই দেশে পাশ্চাত্যে জন্মগ্রহণ করেছেন, তার নিজের কৃত যে সায়ন ভাষ্য সেটি পুনরাবিষ্কারের উদ্দেশ্য নিয়ে। শিষ্য প্রশ্ন করছেন, আচ্ছা মহাশয়, সায়নী যদি ম্যাক্সমুলার হইয়া থাকেন তো পুণ্যভূমি ভারতে না জন্মিয়া ম্লেচ্ছ হইয়া জন্মিলেন কেন? এটা খুব বড় প্রশ্ন। তিনি যদি সায়নী হতেন তাহলে তো এদেশেই জন্মাতেন, যেখানে তিনি আগে কাজ করে গেছেন, তাই ম্লেচ্ছ ভূমিতে কেন করতে গেলেন? স্বামীজি বলছেন, অজ্ঞান থেকেই মানুষ আমি আর্য, উনি ম্লেচ্ছ ইত্যাদি অনুভব ও বিভাগ করে, কিন্তু যিনি বেদের ভাষ্যকার, জ্ঞানের জ্বলন্ত মূর্তি, তার পক্ষে আবার বর্ণাশ্রম জাতি বিভাগ কী? তার কাছে ওসব একেবারে অর্থশূন্য।
জীবের উপকারের জন্য তিনি যথা ইচ্ছা জন্মাতে পারেন। বিশেষত যে দেশে বিদ্যা ও অর্থ উভয়ই আছে সেখানে না জন্মালে এই প্রকাণ্ড গ্রন্থ ছাপাবার খরচই বা কোথায় পেতেন? শুনিসনি, ইস্ট ইন্ডিয়া কোম্পানি এই ঋগ্বেদ ছাপাতে 9 লক্ষ টাকা নগদ দিয়েছিল, তাতেও কুলোয়নি। এদেশের অর্থাৎ ভারতের শত শত বৈদিক পণ্ডিতকে মাসোহারা দিয়ে এ কাজে নিযুক্ত করা হয়েছিল। বিদ্যা ও জ্ঞানের জন্য এইরূপ বিপুল অর্থ ব্যয়, এইরূপ প্রবল জ্ঞানতৃষ্ণা এদেশে এ যুগে কেউ কি কখনো দেখেছে? ম্যাক্সমুলার নিজেই ভূমিকা লিখেছেন যে তিনি 25 বৎসর কাল কেবল ম্যানুস্ক্রিপ্ট লিখেছেন, তারপর ছাপাতে 20 বছর লেগেছে। 45 বছর একখানা বই নিয়ে এইরূপ লেগে পড়ে থাকা কি সামান্য মানুষের কাজ নয়। এতেই বোধ সাধে কি আর বলি, তিনি স্বয়ং। প্রশ্নটা হলো এই, তিনি যদি স্বয়ং স্বয়ং হন তাহলে কেন ম্লেচ্ছ দেশে জন্মগ্রহণ করেছেন? আমরা যতক্ষণ অজ্ঞান থাকি, আমাদের মনের মধ্যে যতক্ষণ জ্ঞানের ভাবটা পরিষ্কার না হয়, ততক্ষণ পর্যন্ত আমরা কিন্তু মানুষে মানুষের ভিতরে বিভেদ করে থাকি। ইনি বড় মানুষ, ইনি ছোট মানুষ, ইনি ইয়ে মানুষ, আমার থেকে বিদ্বান, এগুলো হয়ে থাকে। আমরা যখন জ্ঞানের সর্বোচ্চ শিখরে পৌঁছে যাই, তখন আমরা খুব সহজে সাধারণের সঙ্গে সাধারণ ভূমিতে মেয়েও কথা বলতে পারি, খুব সাধারণ জিনিসও আমরা করতে পারি। তাই এই আমাদের বর্ণাশ্রম প্রথায় যে ভাগাভাগিগুলো, এগুলো তাদের জন্য যারা প্রবর্তক, যারা সিদ্ধ নয়। সিদ্ধ এই সমস্ত গণ্ডির বাইরে, সেইটি স্বামী বিবেকানন্দ বলতে চাইছেন। তিনি বলছেন তার এই দেশে ওই দেশে জন্মবার আরও কারণ আছে, কারণ তিনি যদি ওই দেশে না জন্মাতেন সরকারি সাহায্য পেতেন না। ইস্ট ইন্ডিয়া কোম্পানি এই ঋগ্বেদ ছাপতে 9 লক্ষ টাকা ব্যয় করেছে। ভেবে দেখুন তখনকার দিনের ঘটনা, যে সময় 9 লক্ষ টাকার কিন্তু অনেকখানি দাম ছিল, সেই 9 লক্ষ টাকা তখনকার দিনে ব্যয় হয়েছিল ঋগ্বেদ ছাপানোর জন্য। এখানে ভারতবর্ষে এই কাজটি করা হয়েছিল, শত শত পণ্ডিতকে মাসোহারা দিয়ে সেই কাজে নিযুক্ত করা হয়েছিল। এটা শুধুমাত্র টাকা থাকলেই হয় না, স্বামীজি যেটা বলছেন বিদ্যা ও জ্ঞানের জন্য এইরূপ বিপুল অর্থ ব্যয়, তারপরে যে কথাটা ব্যবহার করছেন এইরূপ বিপুল জ্ঞানতৃষ্ণা, জ্ঞানতৃষ্ণাটা খুব ইম্পর্টেন্ট। এই নলেজ, জানবার যে ইচ্ছা, এটা কিন্তু ভীষণ রকমের প্রয়োজন। আমরা অনেক সময় দেখেছি, অনেক মানুষকে দেখেছি লেখাপড়া শিখেছেন, ফর্মাল এডুকেশন অনেক কিছু করেছেন, কিন্তু জানবার ইচ্ছাটা একেবারে ভোঁতা, একেবারে জানবার ইচ্ছাটা ভোঁতা। আপনারা নাহলে দেখুন, এই যে যারা আমরা অনেক জায়গাতে যাই, গিয়ে দেখি সন্ধেবেলা হলেই বা বিকেলবেলা হলে অথবা সকালবেলাতেও দেখি, দুপুরের দিকে দেখি, এই বোকা বোকা যে টিভি সিরিয়ালগুলো সবাই গিলতে থাকেন, একটা লোকে 3 বার বিয়ে, 4 বার ডিভোর্স, খুন, রাহাজানি, জখম, যারা দেখেন তারা কিন্তু কেউ অল্প শিক্ষিত মানুষ নন। কিন্তু কেন ওরা দেখেন? কারণ এই নিম্নমানের জ্ঞানেতেই তারা যেন তুষ্ট হয়ে আছেন, জীবনের সঙ্গে সম্পর্ক খুঁজে পাচ্ছেন। উচ্চ জ্ঞান পাওয়ার মতো ইচ্ছেটা বা এই জ্ঞানতৃষ্ণাটা সহজে আসে না। আমার মনে আছে একদিন ইয়েতে আসছিলাম, মেট্রো রেলে করে আসছিলাম, আমার পাশের ভদ্রলোক একটি ম্যাগাজিন খুলে বসে পড়ছেন, আর আমি তখন তাকে বললাম যে আপনাকে তো এই যুগে দাঁড়িয়ে এ দিতে হয়, নোবেল পুরস্কার দেওয়া উচিত। তিনি খুব হাসছেন, কেন মহারাজ? কারণ আমি বহুদিন পর কাউকে দেখলাম বই খুলে বসে পড়ছে। আমরা স্কুল কলেজে যখন যাতায়াত করেছি, বাসে দেখেছি মানুষ বই পড়ছে, পাড়ায় পাড়ায় লাইব্রেরি ছিল, সে ফিকশন স্টোরি হলো তাও পড়তো, গোলপার্কে যখন লাইব্রেরিতে দেখেছি মানুষের জ্ঞানতৃষ্ণা দেখেছি, কিন্তু ইদানিং যেটা দেখি সেটা খুব হতাশাজনক। হয়তো বা তারা কিন্ডলে বা এতে পড়াশোনা করেন, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে এই আসা যাওয়ার পথটিকে তারা ফেসবুক এবং হোয়াটসঅ্যাপ করার জন্যই ব্যয় করে থাকেন। এই জ্ঞানতৃষ্ণাটা, এটা আসা খুব জরুরি। জ্ঞানতৃষ্ণা না থাকলে কোনো জাতির উন্নয়ন হয় না। জ্ঞান আমাদের মনের মানোন্নয়ন করে, মনের যাবতীয় মলিনতা সেটিকে বিদূরিত করে, এবং এই ভাবটি থাকার জন্য আমাদের একটা ইচ্ছা থাকা দরকার, এবং যখন সঙ্গবদ্ধভাবে সেই ইচ্ছেটি বাড়ে তখন কিন্তু এই গ্রন্থ রচনা হয়। এক একটা গ্রন্থ খুব সহজে রচনা হয় না। যখন প্রকাশিত হলো শ্রীরামকৃষ্ণ অ্যান্ড ইজ ডিভাইন প্লে, স্বামী চেতনানন্দজি এই বিখ্যাত গ্রন্থটি প্রকাশিত হলো, যেদিন গ্রন্থটি এলো 2004 সালে, তার পরের দিন আমাদের সন্ন্যাস হবে, সন্ন্যাসের আগের দিন রাত্রিবেলা
আমরা যখন সবাই আত্মশ্রাদ্ধাদি করে একেবারে শান্ত হয়ে গেছি, আমাদের নাইট ক্লাসে দুটি জিনিস পড়ানো হলো। শ্রীকৃষ্ণ চৈতন্যের সন্ন্যাস, সেটা শারদেশানন্দজি শ্রী শ্রী চৈতন্যদেব গ্রন্থকে পড়ানো হলো, এবং এই শ্রীরামকৃষ্ণ অ্যান্ড ইজ ডিভাইন প্লে বইটার কথাই আমরা জানতাম না, চেতনানন্দজির লেখা এই লীলা প্রসঙ্গের অনুবাদ পড়ানো হলো। এত সুন্দর, এত লুসিড এবং এত প্রাণস্পর্শী সেই বর্ণনা, ঠিক যেরকম লীলা প্রসঙ্গ পড়লে ঠাকুরের সন্ন্যাস গ্রহণের লীলাটি যেরকম আমরা পড়তে পারি, ঠিক সেই রকম ইংরেজিতে সেটি অনুবাদ করা হয়েছে। একবারে আধুনিক শব্দ, আধুনিক ভাষা, কিন্তু ভাবটি স্বামী শারদানন্দজির মতোই। এই আমাদের মনের ভেতরে এমন একটা ছাপ পড়েছিল, মধ্যরাত্রিরে যখন সন্ন্যাসের জন্য আমরা চলেছি মন্দিরে, তখনও পর্যন্ত ঠাকুরের সন্ন্যাস অনুষ্ঠানের ঘটনাগুলি যেন চোখের সামনে মনের মধ্যে ভাসছিল। পরবর্তীকালে চেতনানন্দজি মহারাজকে যখন দেখা হলো, উনি প্রত্যেক বছর, এখনও গত বছর এসেছিলেন, প্রত্যেক বছরই বেলুড় মঠ আসতেন, এই বেলুড় মঠে এসে থাকতেন। উনি খুব অল্প বয়সী সাধুদের সঙ্গে কথাবার্তাও বলতেন। আমি ওনাকে জিজ্ঞাসা করেছিলাম, এই গ্রন্থটি আপনি যে লিখলেন এর প্রেরণা কী? উনি বলেছিলেন, আমার মনে হয়েছিল এটা ঠাকুরের ইচ্ছা, আমি নিজের কাছে নিজের চ্যালেঞ্জ করেছিলাম। এই যে সূচিপত্র, আপনারা যারা লীলা প্রসঙ্গ পড়েছেন তারা জানেন, দীর্ঘ যে সূচিপত্র, এইটি অনুবাদ করতে পূজনীয় স্বামী চেতনানন্দজির 1 বছর সময় লেগেছিল। উনি বলেছিলেন, আমি নিজের কাছে প্রতিজ্ঞা করেছি যে যদি এটি করতে পারি জানবো এটা ঠাকুরের ইচ্ছে। শুধু তাই নয়, গ্রন্থটি তিনি শুধু অনুবাদ করেননি, আমি বলেছিলাম আপনি এত সহজ সাধারণ এবং খুব সরল অনুবাদ, অথচ ওই লীলা প্রসঙ্গে যে এসেন্স সেইটাকে কী করে রাখলেন? উনি তখন একটা ভারী সুন্দর কথা বলেছিলেন, প্রত্যেকটা সেন্টেন্স এডিট করার জন্য লোক রাখা হয়েছিল, এক একটা সেন্টেন্স এডিট করতে 10 সেন্ট করে লেগেছে। এরা প্রত্যেকেই পূজনীয় মহারাজের শিষ্য, কিন্তু এই প্রফেশনাল এডিটরদের দিয়ে করা হয়েছিল। ওই কারণে দেখবেন শ্রীরামকৃষ্ণ ইজ ডিভাইন প্লে প্রত্যেকটি সেন্টেন্স বেশ লম্বা লম্বা, আসলে 10 সেন্ট করে পে করতে হয়েছিল। আধুনিক যুগের আধুনিক মানুষের জন্য এই গ্রন্থটি তৈরি করা হয়, এই প্রচুর অর্থ ব্যয় হয়েছিল, এবং তার ফলেই এই অসাধারণ গ্রন্থটি প্রকাশিত হয়, এবং তার সূত্র ধরেই হোলি মাদার অ্যান্ড হার ডিভাইন প্লে গ্রন্থটি প্রকাশিত হয়েছে, সেটিও খুব সুন্দর, কিন্তু শ্রীরামকৃষ্ণ অ্যান্ড ইজ ডিভাইন প্লে গ্রন্থটি প্রকাশিত হয়নি। আমাকে একদিন উনি সান্ত্বনা দিয়ে বলছিলেন যে তুমি তো এত বছর হেডকোয়ার্টার্সে থেকেছো, মনসাদ্বীপের মতো একটা কোণে গেছো, তোমার কি কখনো মন খারাপ হয়? আমি বললাম, আমার মন খারাপ হয় না। উনি বললেন, মন খারাপও করবেন না। ওনার নিজের জীবনের ঘটনা বললেন যে উনি যখন প্রথম যান তখন হলিউডে গেছিলেন, হলিউডের গ্ল্যামার খুব বেশি, আর সেন্টুই কান্ট্রি সাইডের একটা ছোট্ট সেন্টার, তা খুব মন খারাপ হয়েছিল। উনি বললেন, এখন আমি ভাবি যদি এইখানে না পাঠাতেন তখন, না পাঠানো হতো, তাহলে আমি এতগুলো গ্রন্থ লিখতে পারতাম না। কোনো কোনো ঘটনা আমাদেরকে এই গ্রন্থের লেখার প্রেরণা দেয়। জ্ঞানস্পৃহা, এটা কিন্তু খুব জরুরি, জানার ইচ্ছা, এই না জানার ইচ্ছা যদি না থাকে তাহলে আমরা কিছুতেই এগোতে পারি না। যখন প্রথম ঠিক কথা আমরা শুনতে পেতাম, আমরা তখন সদ্য সাধু হতে এসেছি, যে ঠাকুরের অরিজিনাল ছবি আসছে, ঠাকুরের অরিজিনাল ছবি, অরিজিনাল ছবি, অরিজিনাল শুনি খালি। তারপরে একটা সময় সেই অরিজিনাল ছবি আমরা দেখতে পেলাম। পূজনীয় চেতনানন্দজি মহারাজ মায়ের বাড়িতে ঠাকুরের যে অরিজিনাল ছবি আছে, যেটি মা একটি ব্রাহ্মণকে দেওয়া হয়েছিল, ব্রাহ্মণ ফেলে যাওয়ার জন্য সেই ছবিটি বাঁধিয়ে মা পুজো করতেন, সেই ছবি থেকে ছবি তুলে করলেন। আমরা হতবাক হয়ে গেলাম, কেমন করে করলেন? এক একটা অংশ, মানে এক একটা কোণকে 100 গুণ বাড়িয়ে, তার ভিতরে যাবতীয় ময়লা অপরিচ্ছন্নতা সেগুলোকে সরিয়ে সরিয়ে, কয়েক বছরের চেষ্টায় শ্রীরামকৃষ্ণের এই ছবিটা আসে। এই যে ইচ্ছেটা, এটাকে বলে জ্ঞানস্পৃহা, জানবার ইচ্ছা, আসলটাকে খুঁজে পাওয়া, যাকে যেটি একেবারে নানা যুগের সঙ্গে নানা কিছু মানে তলায় চলে গেছে, মূল জিনিসকে বার করে নিয়ে আসা। স্বামীজির মতে ম্যাক্স মুলার হলেন পূর্বজন্মে সায়নাচার্য, তিনি যেন এই কালের প্রভাবে তার যে ভাষ্য যেটি ঢাকা পড়ে গেছিল সেটি যেন প্রকাশ করে নিয়ে এলেন, এবং ম্লেচ্ছ দেশে জন্ম হওয়ার জন্যই তার পক্ষে এটি অনুবাদ করা সম্ভব হয়েছিল, কারণ ম্লেচ্ছ দেশে অর্থের কারণেই এটি প্রকাশিত হলো। ম্যাক্স মুলার সম্বন্ধে এইরূপ কথাবার্তা চলিবার পর আবার গ্রন্থপাঠ চলিতে লাগিল।
এইবার বেদকে অবলম্বন করিয়া সৃষ্টির বিকাশ হইয়াছে, সায়নের এই মত স্বামীজি যথার্থ সমর্থন করিয়া বলিলেন, বেদ মানে অনাদি সত্যের সমষ্টি। বেদ পারগ ঋষিগণ এই সকল সত্য প্রত্যক্ষ করেছিলেন। অতীন্দ্রিয় দর্শী ভিন্ন, আমাদের মতো সাধারণ লোকের দৃষ্টিতে সে সকল প্রত্যক্ষ হয় না। তাই বেদে ঋষির সম্বন্ধে ঋষি শব্দের অর্থ মন্ত্রার্থ দশটা, পৈতে গলায় ব্রাহ্মণ নয়। ব্রাহ্মণাদি জাতি বিভাগ পরে হয়েছিল। বেদ শব্দাত্মক অর্থাৎ ভাবাত্মক বা অনন্ত ভাবরাশির সমষ্টি মাত্র। শব্দ পদের বৈদিক প্রাচীন অর্থ হচ্ছে সূক্ষ্ম ভাব, যা স্থূলকারে গ্রহণ করে নিজেকে প্রকাশিত করে। সুতরাং যখন প্রলয় হয় তখন ভাবী সৃষ্টির সূক্ষ্ম বীজসমূহ বেদেই সম্পুটিত থাকে। তাই পুরাণে প্রথমে মীনাবতারে বেদ উদ্ধার দৃষ্ট হয়। প্রথম অবতারই বেদের উদ্ধার সাধন হল। তারপর সেই বেদ থেকে ক্রমে সৃষ্টির বিকাশ হতে থাকল। অর্থাৎ বেদনিহিত শব্দ অবলম্বনে বিশ্বের সকল স্থূল পদার্থ একে একে তৈরি হতে থাকল। কারণ সকল স্থূল পদার্থেরই সূক্ষ্ম রূপ হচ্ছে শব্দ বা ভাষা। পূর্বপূর্ব কল্পে এরূপে সৃষ্টি হয়েছিল, এ কথা বৈদিক সন্ধ্যার মন্ত্রে আছে। সূর্য চন্দ্রামসৌ ধাতা যথা পূর্বম কল্পয়ত দিবঞ্চ পৃথিবীম চান্তরিক্ষমথো স্বহ। বুঝলি? এইটা হচ্ছে কথা। এবার স্বামীজি বলছেন বেদ শব্দের অর্থ কি। বেদ শব্দের অর্থ উনি বলছেন অনাদি সত্যের সমষ্টি। তিনটি শব্দ ব্যবহার করেছেন, অনাদি, যার কখনো আদি খুঁজে পাওয়া যায় না। সমুদ্রের মতো, আমরা যেমন সমুদ্র বা আকাশকে অনাদির প্রতিরূপ হিসেবে কল্পনা করি, এর শেষ বা কোথা থেকে শুরু হয়েছিল এটা খুঁজে পাওয়া যায় না। সত্য মানে যা তিন কালে সত্য, যুগ প্রয়োজনীয় যেমন সত্য, যুগের অপ্রয়োজনীয় সত্য। সূর্য পূর্ব দিকে উঠছে, এই যে সত্য, এটির কখনো পরিবর্তন হয় না। সত্যমেব জয়তে না নৃতম, সত্যেরই জয় হয়, অসত্যের কখনো জয় হয় না। আমরা অনেক সময় এই কথাটাকে নিয়ে হাসাহাসি করি, কিন্তু এটাই সত্য কথা যে সত্য পথে থাকলে আমার জয় হবে। আমি হয়তো লৌকিক জয় নাও দেখতে পারি, কিন্তু মানসিক যে জয় সেটি অবশ্যই হবে। আর এই বেদের এই অনাদি সত্যের যে একত্রিত রূপ সেটি হচ্ছে বেদ, যেখানে সবগুলিকে পাওয়া যায়। এরপর বলছেন বেদপারক ঋষিগণ এই সকল সত্য প্রত্যক্ষ করেছিলেন, যেটা আমরা খানিকক্ষণ আগে বলছিলাম যে সাধন ভজন করতে করতে এই বেদের যে ঈশ্বরের যে সত্তা সেটি যখন প্রকাশিত হলো, তখন যখন সেটিকে আমরা শব্দাকারে প্রকাশ করলাম সেটা হলো বেদ। অনুভব করছেন মধুবাতারিতায়তে মধুক্ষরন্তি সিন্ধব মাধীর না সন্তোষদি মধুনক্ত ভূতোষি মধুমত পার্থিব গুম্রজ মধু দৌরস্তু না পিথা মাধীর গাবো ভবন্তু না। তিনি কল্পনা করছেন না, তিনি অনুভব করছেন এই জগৎটা মধুময় হয়ে গেছে। যেদিকেই তাকাই আকাশ বাতাস সর্বত্র মধু ঝরে ঝরে পড়ছে। অনুভবের এমন একটা অবস্থায় মানুষকে পৌঁছয় যখন সে এটি দেখতে পায়, তার সেই আনন্দটি শব্দাকারে এই রূপে প্রকাশিত হয়েছিল। এরকম অনুভব দেখবেন আপনাদেরও হয়। আমরা খুব কনসিয়াসলি ভাবি না, তাই এগুলো আমাদের মনে থাকে না। আপনারা যখন খুব ভালো করে জপ ধ্যান করেন, মন্দিরে গিয়ে জপ ধ্যান করেন, একটা অদ্ভুত আনন্দ হয় মুখের ভেতর, একটা অন্যরকমের স্বাদ আসে। কিন্তু মনের ভেতর একটা অদ্ভুত উৎসাহ, একটা আনন্দ হয় যেটা রেশ কয়েক ঘন্টা ধরে চলতে পারে। আমরা সেই আনন্দটাকে প্রকাশ করতে পারি না, আমাদের সেই প্রকাশ শক্তি নেই, আমার সেই বুদ্ধির সেই সূক্ষ্মতা নেই। তাই আমাদের যে আনন্দটা, এটা যেমন আমাদের মধ্যে ওঠে তেমনি আবার আমাদের মধ্যে লয় পেয়ে যায়। এইখানেই বৈদিক ঋষির সঙ্গে আমাদের হচ্ছে প্রধান ফারাক। বৈদিক ঋষিরা শুধুমাত্র এই মন্ত্রকে দর্শন করেননি, এই মন্ত্রকে ব্যক্ত করেছেন, প্রকাশ করেছেন আগামী দিনের মানুষের জন্য। তাই বলছেন যে
এই সকল বেদপারক ঋষিগণ এই সকল সত্য প্রত্যক্ষ করেছিলেন। তারপরে বলছেন, অতীন্দ্রিয় দর্শী ভিন্ন, আমাদের মতো সাধারণ লোকের দৃষ্টিতে সে সকল প্রত্যক্ষ হয় না, যেটা বলছিলাম আমাদের লিমিটেশনের কারণে এই অনুভূতি, এই আনন্দ আমাদের হয়, অথচ সেই আনন্দটা আমরা প্রকাশ করতে পারি না। এমনকি আমার আনন্দ হচ্ছে এটা আমি কাউকে বলতেও পারি না, ভেতরে ভেতরে চলতে থাকে কিন্তু সেটা প্রকাশিত হয় না। তাই বলছেন, তাই বেদে ঋষি শব্দের অর্থ মন্ত্রার্থ দ্রষ্টা, পৈতে গলায় ব্রাহ্মণ নয়। এই যে পৈতে গলায় ব্রাহ্মণ, এটা অনেক পরে, যখন আমরা গুরুগৃহে যেতাম তখন আমাদের দুটো জিনিস দেওয়া হতো, ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য, তিন বর্ণই পেত। দুটো জিনিস কি, একটা হচ্ছে পৈতে আর একটা হচ্ছে স্টিকি। উপনয়ন সংস্কার হয়, দেখবেন ব্রাহ্মণ ছেলেদের উপনয়ন সংস্কার হয় 9, 11, 13, 15, 9 বছর বয়সে উপনয়ন সংস্কার হওয়ার পর গুরুগৃহে যাওয়া হতো। পৈতের অন্য নাম হচ্ছে যজ্ঞসূত্র, এটি একটা পাসপোর্ট, আমি যজ্ঞ করবার অধিকারী, এই পৈতে আমাকে সেই অধিকার দিচ্ছে, পৈতের এর বেশি আর কোনো কাজ নেই। আর টিকিটা আমাকে কি দেখায়, না টিকিটা দেখায় যে আমি বেদ পাঠের অধিকারী, অর্থাৎ উচ্চ তত্ত্ব নিয়ে আমি আলোচনা করবার অধিকারী। আগেকার দিনে 9 বছর বয়সে গুরুগৃহে যেতেন আর 21 বছর বয়সে সমাবর্তন হতেন। এই আমরা যে মাঝে মাঝে দেখবেন বলি 12 বছরের ব্রহ্মচর্য জীবন, এই 21 থেকে 9 বাদ দিলে সংখ্যাটা হচ্ছে 12, এইভাবেই নিহিত করা থাকত। এখন তো সম্পূর্ণটা ভেঙে গেছে, তাই এই ব্রহ্মচর্য জীবনের এই যে রীতিটা, এটা আর এখন অনুসরণ করা হয় না। তখনকার দিনে এর মাঝখানেই একবার ব্রাহ্মণ বা শিক্ষার্থীদের, ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য, এদেরকে জিজ্ঞাসা করা হতো যে তারা কোন পথে যেতে চায়, তারা পড়াশুনোই চালিয়ে যে সংসার আশ্রমে যাবে, না তারা সংসার আশ্রমে না গিয়ে সন্ন্যাস আশ্রমে যাত্রা করবে। তখন তাদের ভেতরে এই দুটো ভাগ করে দেওয়া হতো, যারা গুরুগৃহ থেকে সোজাসুজি সন্ন্যাস আশ্রমে যাবেন তারা নৈষ্ঠিক ব্রহ্মচারী হিসেবে পরিচিত হতেন, তাদের আনুষ্ঠানিক নৈষ্ঠিক ব্রহ্মচর্য দীক্ষা দেওয়া হতো, তাতে শিক্ষাসূত্র সবই থাকতো কিন্তু তারা গৈরিক পড়বার অধিকারী থাকতেন। আমাদের সঙ্গেও আগে এই নৈষ্ঠিক ব্রহ্মচর্য দেওয়ার রীতি ছিল কিন্তু এখন আস্তে আস্তে সেটা সম্পূর্ণ বন্ধ হয়ে গেছে। এই সমস্ত ছেলেরা নৈষ্ঠিক ব্রহ্মচারীরা সমাবর্তন পরে বিধিবদ্ধ বিরজাহম করে তারা সন্ন্যাস আশ্রমে চলে যাবে, আর যারা এই গৃহস্থ আশ্রম থেকে বানপ্রস্থ হয়ে সন্ন্যাস আশ্রমে যাবেন তারা ওই সাদা কাপড় পরে থাকতেন, তাদেরকে বলা হতো উপকুর্বান। এই স্বামীজি যে কথাটা বলছেন যে পৈতে গলায় ব্রাহ্মণ, এই পৈতে গলায় ব্রাহ্মণের সঙ্গে ঋষিত্বের কোনো সম্পর্ক নেই। ঋষি হলেন সেই সত্য দ্রষ্টা পুরুষ, যিনি সেই সত্যকে দর্শন করেছেন। তার সঙ্গে এই জাতিভেদকারী ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য শূদ্র এরকম কোনো ইয়ে নেই। বলছেন, বেদ শব্দাত্মক অর্থাৎ ভাবাত্মক বা অনন্ত ভাবরাশির সমষ্টি মাত্র। একবারে পেছন থেকে শুরু করি, আমার মনের ভেতরে ভাব এলো, এক ধরনের আনন্দ হচ্ছে, সেটি যখন শব্দাকারে প্রকাশিত হচ্ছে তখন সেই শব্দসমূহ যেখানে স্টোর হচ্ছে সেইটা হচ্ছে কিন্তু বেদ। আগে আমি হৃদয়ে অনুভব করছি, সেই অনুভবকে শব্দাকারে প্রকাশ করছি, তারপরে সেই শব্দ আসছে রূপকের মাধ্যমে। সেই কারণে বলছেন যে বেদ শব্দাত্মক অর্থাৎ ভাবাত্মক বা অনন্ত ভাবরাশির সমষ্টি মাত্র। যে অনন্ত ভাবরাশি আমরা হৃদয়ে অনুভব করি, তা যখন শব্দাকারে প্রকাশিত হয় তখন সেইটা বেদ হয়। খুব গ্রস একটা এক্সাম্পল দিই, যে যখন কেউ কাউকে বলছে আমি তোমাকে ভালোবাসি, সেই ভালোবাসাটা আগে তার হৃদয়ে অনুভূত হতে হয়, তিনি যেন অনুভব করবার সেই শক্তিটা অর্জন করেন, তারপরে সেই অনুভূতিটা এত তীব্র হতে থাকে তখন সে আর একটা জায়গার মধ্যে থাকতে পারে না, তখন সে শব্দাকারে বেরিয়ে আসে, আই লাভ ইউ বা যেভাবেই হোক সেটিকে বিকশিত করে। এটাও ঠিক তাই, প্রথমে দিব্য দর্শন, সেটার অনুভব, তার চর্চা, তারপর সেটি শব্দাকারে প্রকাশিত হলো। তাই বলছেন, শব্দপদের বৈদিক প্রাচীন অর্থ হচ্ছে সূক্ষ্মভাবে যা পরে
স্থূলাকারে গ্রহণ করে নিজেকে প্রকাশিত করে। শব্দের শব্দপদের বৈদিক এই ভাগটা হচ্ছে এই যে এমন একটি ভাব যা সূক্ষ্মভাবে এবং পরে স্থূলাকারে, অনুভবটা হচ্ছে সূক্ষ্ম আর স্থূলটা হচ্ছে প্রকাশ। আমি তোমায় ভালোবাসি, এটাই অনুভূতিটা এলো, কিন্তু যতক্ষণ না আমি তাকে প্রকাশ করতে পারছি, যখন সেটা প্রকাশিত হচ্ছে তখন সেটা স্থূলভাবে প্রকাশিত হচ্ছে। একটা গোলাপ ফুল ধরে আমি তোমাকে বলতে পারি আই লাভ ইউ, এই কথাটা আমি তাকে বলতে পারি, কিন্তু যতক্ষণ না বলছি ততক্ষণ পর্যন্ত সেটা আমার হৃদয়ের অনুভবের মধ্যেই থাকলো। বলছেন সুতরাং যখন প্রলয় হয় তখন ভাবি সৃষ্টির সূক্ষ্ম বীজ সমূহ বেদে সম্পুটিত থাকে। এইটা আমাদের একটা বড় প্রশ্ন, যখন সব নষ্ট হয়ে যায় তাহলে এই যে এত বছরের পর বছর বছরের পর বছর আমাদের যে যে সভ্যতা, আমাদের যে সাহিত্য, এগুলো কি সত্যি সত্যি হারিয়ে যায়? তা কিন্তু হারায় না, তা এইসব গ্রন্থের মধ্যে নিহিত থাকে। তাই বলছেন এই যে আমরা পুরাণের গল্প পড়ি, প্রথম যে মীন অবতার, কেশব ধৃত মীন শরীর জয় জগদীশ হরে, সেই মীন শরীর ধারণ করে তিনি সেই প্রথম বেদের উদ্ধার করেন এবং ক্রমাগত সেটি সৃষ্টির বিকাশ করতে থাকে। আপনি ঘরে ঢুকেছেন, একটা ঘরে ঢুকেছেন, কিচ্ছু নেই। পূজনীয় আত্মস্থানন্দজি যখন ত্রাণ সচিব ছিলেন তখন তার সময় একটা ভারী সুন্দর নিয়ম ছিল, শুধু ত্রাণ হতো না, পুনর্বাসন হতো। ঘরের ভেতরে ঢুকে 7 দিনের সমস্ত জিনিসপত্র রাখা থাকত। তাহলে যে মানুষটা অসহায় অবস্থায় ত্রাণ শিবিরে ছিল সে যখন নিজের ঘর খুঁজে পেল তখন তাকে আর কিছু ভাবতে হল না। তারপরে সে ঘরে ঢুকে দেখলো সমস্ত জিনিস সাজানো রয়েছে, যা সে হারিয়েছিল সেগুলো আর সে পায়নি, কিন্তু তারই প্রতিরূপগুলো যেন ঘরে পরপর সাজানো রয়েছে। সেগুলো দিয়ে সে আস্তে আস্তে খাবার দাবার তৈরি করে তাকে রূপান্তরিত, তাকে ট্রান্সফর্ম করতে থাকছে। ঠিক সেই রকম এই যা কিছু সৃষ্টির বীজ এই বেদে নিহিত থাকে, এটি যখন আবিষ্কার হয় তখন তাকে চর্চা করতে করতে মানুষ তাকে বিকশিত করে। তাই বলছেন অর্থাৎ বেদনিহিত শব্দাবলম্বনে বিশ্বের সকল স্থূল পদার্থ একে একে তৈরি হতে থাকলো। বেদের যে শব্দরাশি আছে সেগুলিকে গ্রহণ করবার পরে সেগুলি যখন আমরা প্রয়োগ করতে থাকি তখন বলছেন স্থূল পদার্থের জন্ম হয়। বলছেন পূর্ব পূর্ব কল্পেও এরূপ সৃষ্টি হয়েছিল, একথা বৈদিক সান্ধর মন্ত্রেও আছে। এই শুধুমাত্র এই কল্পে হয়েছে তা নয়, পূর্ব পূর্ব কল্পে যেখানে ধ্বংস হয়ে আবার নতুন করে সৃষ্টি হয়েছে সেইখানে আবার বলা আছে। শিষ্য জিজ্ঞেস করছেন কিন্তু মহাশয় কোনো জিনিস না থাকিলে কাহার উদ্দেশ্যে শব্দ প্রযুক্ত হবে, আর পদার্থের নাম সকলই বাকি করিয়া তৈরি হবে? খুব খুব ভাইটাল কোয়েশ্চেন। স্বামীজি উত্তর করছেন আপাতত তাই মনে হয় বটে, কিন্তু বোঝ এই ঘটটা ভেঙে গেলে ঘটত্ব নাশ হয় কি না, এই ঘটটা ভেঙে গেলে ঘটত্বের নাশ হয় কি না, কেননা ঘট হচ্ছে, ঘটটা হচ্ছে স্থূল, কিন্তু ঘটত্ব হচ্ছে ঘটের সূক্ষ্ম বা শব্দাবস্থা। এইরূপ সকল পদার্থেরই শব্দাবস্থাটি হচ্ছে ওই সকল জিনিসের সূক্ষ্ম অবস্থা। আর আমরা দেখি শুনি ধরি ছুঁই যে জিনিসগুলো সেগুলো হচ্ছে এইরূপ সূক্ষ্ম বা শব্দাবস্থায় অবস্থিত পদার্থ সকলের স্থূল বিকাশ, যেমন কার্য আর তার কারণ। জগৎ ধ্বংস হয়ে গেলেও জগৎ বোধাত্মক শব্দ বা স্থূল পদার্থ সকলের সূক্ষ্ম স্বরূপসমূহের ব্রহ্মের কারণরূপে থাকে। জগৎ বিকাশের প্রাককালে প্রথমেই সূক্ষ্ম স্বরূপসমূহের সমষ্টিভূত ওই পদার্থ উদ্বেলিত হইয়া ওঠে এবং তারই প্রকৃত স্বরূপ শব্দ গর্ভাত্মক অনাদিনাদ ওঙ্কার আপনাআপনি আসে। ক্রমে এই সমষ্টি হতে এক একটি বিশেষ বিশেষ পদার্থে প্রথমে সূক্ষ্ম প্রতিকৃতি বা শব্দিক রূপ এবং পরে স্থূল রূপ প্রকাশ পায়। এই শব্দই ব্রহ্ম, শব্দই বেদ, ইহাই সায়নের অভিপ্রায়। বুঝলি? এটা হচ্ছে কথা, একটু জটিল কিন্তু একটু ভাগ করে করে বলি, দেখবেন খুব সহজে বুঝতে পারবেন। আমরা যখন ঘট দেখি, একটা জলপূর্ণ ঘট বা ঘটের মধ্যে কোনো জল নেই, ঘটের ভেতরে যে একটা আকাশ আছে আর বাইরে একটা অনন্ত আকাশ আছে, যখন ঘটটা ভেঙে যায় ঘটটা নষ্ট হয়ে যায়
কিন্তু ঘটের ভেতরে যে আকাশটা থাকে সেই আকাশটা নষ্ট হয় না, সেটা চিরাকাশের সাথে মিলেমিশে একাকার হয়। ধরুন একটা পাত্রে করে আপনি জল নিয়েছেন, একটা কাঁচের পাত্রে করে আপনি জল নিয়েছেন, আর একটা পুকুরের ওপর দাঁড়িয়ে আপনি সেই কাঁচের পাত্রটা ভেঙে ফেলেছেন। যে মুহূর্তে আপনি কাঁচের পাত্রটা ভাঙলেন সেই কাঁচটা ভেঙে গেল, কিন্তু জলটা সেই অনন্ত জলরাশির সাথে মিশে গেল, সেটা কিন্তু বিনাশ হয় না। এইটি স্বামীজি বলছেন যে ঘটটা হচ্ছে স্থূল, কিন্তু ঘটত্বটা হচ্ছে ঘটের সূক্ষ্ম বা শব্দাবস্থা। আমি মারা যেতে পারি, কিন্তু আমার যে অনুভূতি সেগুলি থেকে যাবে। যেরকম ধরুন আমাদের গুরুরা আমাদের যে নির্দেশ দিয়ে গেছেন, তাদের কিন্তু স্থূল শরীর চলে গেছে, কিন্তু তাদের সেই নির্দেশটা শব্দাকারে আমার হৃদয়ের ভেতরে আছে। তিনি যে মন্ত্র দিয়েছিলেন সেই মন্ত্রটার সেবা করতে করতে তার একটা অন্য ধরনের অনুভূতি আমাদের কাছে প্রতিভাত হয়। এর ক্ষেত্রেও ঠিক তাই, জগৎ ধ্বংস হয়ে গেল, জগৎ বোধাত্মক শব্দ বা স্থূল পদার্থসমূহ সূক্ষ্মসমূহ রূপে ব্রহ্মে কারণ স্বরূপ রূপে থাকে। এটা প্রথমে ওঙ্কার স্বরূপ হিসেবে আসে। এই আমাদের গীতা পড়তে গেলে দেখবেন বলা আছে ওঙ্কার শুধুমাত্র ওঙ্কারই মূর্তি, ওঙ্কারকে কেন্দ্র করে ধীরে 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 সমস্ত কিছু সৃষ্টি হয়। তাই বলছেন ক্রমে এই সমষ্টি হতে বিশেষ বিশেষ পদার্থের প্রথমে সূক্ষ্ম প্রতিকৃতি বা শাব্দিক রূপ, পরে স্থূল রূপে প্রকাশ পায়। একটি মাত্র ছোট্ট বীজ আপনি গাছের এই মাটির মধ্যে পুঁতে দিলেন, জল দিতে শুরু করলেন, তার দেখুন একটা ছোট্ট বীজ ছিল, কিন্তু আপনি জানতেনই না তার দুদিক দিয়ে বেরোতে থাকতে, একদিক দিয়ে গাছ বেরোচ্ছে আর একদিক দিয়ে তার সেই যে ইয়েগুলো, তার যে মূলটি ক্রমাগত মাটির ভেতর চলে যাচ্ছে। একজন সেই মূল থেকে জল তুলে নিয়ে আসছে জীবনী শক্তি, আর আরেকজন অন্যের সাথে বিকশিত হয়, সেটা প্রকাশ বিকাশ দেখাচ্ছে। যে জলটা খাবারটা যে তুলে নিয়ে আসছে মাটি থেকে সেটা কিন্তু দৃশ্যমান নয়। কোনটা দৃশ্যমান? যখন সেটা ফল হিসেবে রূপান্তরিত হয়, ফুল হিসেবে রূপান্তরিত হয়, পাতা হিসেবে রূপান্তরিত হয়, ডাল হিসেবে রূপান্তরিত হয়, তখন সেইটা দৃশ্যমান। ঠিক সেই রকম ওঙ্কার হলেন বীজস্বরূপ, তাকে চিন্তা করতে করতে তার ভেতর থেকে তার যে নানা রকম স্থূল রূপ দেখা যায় সেগুলো এই জগৎ সংসারে যা কিছু সৃষ্টি সেইটি বোঝাচ্ছে। এটি সায়নের মত যেটি স্বামীজি বলছেন। জটিল জিনিস আমরাই বুঝতে আমাদের হাবুডুবু খেয়ে যাবার মতো অবস্থা হচ্ছে, আর সেখানে স্বামী শিষ্যের তো হবেই। শিষ্য বলছেন মহাশয় ভালো বুঝিতে পারিতেছি না। স্বামীজি বললেন জগতে যত ঘট আছে সবগুলি নষ্ট হলেও ঘট শব্দ থাকতে যে পারে তা তো বুঝেছিস, তবে জগৎ ধ্বংস হলেও বা যে যে যেসব জিনিসগুলো নিয়ে জগৎ সেগুলো সব ভেঙে চুরে গেলেও তত্তৎ বোধাত্মক শব্দগুলি কেন না থাকতে পারবে, আর তা থেকে পুনঃসৃষ্টি কেনই বা না হতে পারবে? বলছেন জগতে যত ঘট আছে ঘট ভেঙে চুরে একবারে তছনছ করে দেওয়া হলো, এই জগৎ সংসারে আর ঘটের কোনো অস্তিত্ব থাকলো না। কিন্তু প্রত্যেক মানুষের হৃদয় কিন্তু সেই ঘটের প্রকাশ আছে, আমরা জানি ঘট দেখতে কেমন। যেমন বামিয়ান বুদ্ধের মূর্তি ভেঙে দেওয়া হলো, বামিয়ান বুদ্ধের মূর্তি ভেঙে দিয়ে আপনারা শুধু দেখছেন একটা একটা ফাঁকা জায়গা রয়েছে, কিন্তু যারা বামিয়ান মূর্তি দেখেছেন তাদের হৃদয় কিন্তু বামিয়ান মূর্তির একটা স্মৃতি থেকে গেল। পরবর্তীকালে যখন উপযুক্ত পরিবেশ সৃষ্টি হবে তখন ওই রকম ওই তাদৃশ্য মূর্তি আবার পুনর্নির্মাণ হবে। অতএব ধ্বংস হয়ে গেলে যে সব শেষ হয়ে গেল তা কিন্তু নয়, ঠিক সেই রকম এই জগৎটা হারিয়ে গেল সেটা শব্দাকারে এই আমাদের গ্রন্থগুলির মধ্যে থাকে, এবং পরবর্তীকালে মানুষ যখন সেটি পায় তাকে কল্পনা তাকে আঁকড়ে ধরে এগিয়ে যায়। ধরুন আপনার দিদিমার একটা রেসিপির খাতা আছে, সেই খাতাটি কোনো কারণে আপনার দিদিমা চলে গেছেন, তিনি যা যা নতুন নতুন রান্না শিখতেন সেই রেসিপির খাতায় লিখে রেখে দিয়ে চলে গেছেন, তারপর একটা সময় তিনি মারা গেলেন আর তার সেই সুন্দর রান্না আপনি খেতে পারছেন না, তারপরে একদিন ওয়ান ফাইন মর্নিং আপনি ড্রয়ারের মধ্যে থেকে আবিষ্কার করলেন, ওটা তো খাতাটা তো দিদিমার রান্না নয়, কিন্তু আপনি ওই রেসিপি ওই পরিমাণগুলো দিয়ে আপনার মতো করে আবার নতুন করে রান্না করলেন, রিক্রিয়েটিং দ্য ওল্ড থিং। ঠিক সেই রকম ব্রহ্মবস্তু মধ্য থেকে এই নতুন করে আমরা সৃষ্টিকে নতুন করে রিক্রিয়েট করি।
শিষ্য বলছেন, কিন্তু মহাশয় ঘট ঘট বলিয়া চিৎকার করিলে তো ঘট হয় না। স্বামীজি বলছেন, তুই আর আমি এরূপে চিৎকার করলে হয় না, কিন্তু সিদ্ধ সংকল্প ব্রহ্মে ঘটস্মৃতি হওয়া মাত্র ঘট প্রকাশ হয়। সামান্য সাধকের ইচ্ছাতেই যখন নানা অঘটন ঘটন হতে পারে, তখন সিদ্ধ সংকল্পে ব্রহ্মের কা কথা। সৃষ্টির প্রাককালে ব্রহ্ম প্রথমে শব্দাত্মক হন, পরে ওঙ্কারাত্মক বা নাদাত্মক হয়ে যান, তারপরে পূর্বপূর্বে কল্পের নানা বিশেষ বিশেষ শব্দ, যেমন ভূর ভুবস্ব বা গো মানব ঘটপট ইত্যাদি ওই ওঙ্কার থেকে বেরুতে থাকে। সিদ্ধ সংকল্পে ব্রহ্মে ওই ওই শব্দ ক্রমে ক্রমে এক একটি করে হওয়া মাত্র ওই ওই জিনিসগুলি অমনি তখনই বেরিয়ে ক্রমে বিচিত্র জগতে বিকাশ হয়ে পড়ে। এইবার বুঝলি শব্দ কিরূপে সৃষ্টির মূল? বলছেন, আমাদের মতো সাধারণ মানুষরা যাদের আধ্যাত্মিক শক্তি কম, যাদের ভেতরের যে চিন্তা শক্তির যে শক্তি প্রয়োগ, চিন্তার যে প্রয়োগ শক্তি সেটা কম, তাদের পক্ষে ঘট ঘট করলে ঘট বেরোবে না, শুধু ঘট ঘট আওয়াজই হবে, আর কিচ্ছু হবে না। কিন্তু সিদ্ধ সংকল্প ব্রহ্মের ভেতর থেকে সৃষ্টি হবে। যীশুখ্রিস্টের সেই প্রথম বাণী যেটির কথা গতকাল বলছিলাম, লেট দেয়ার বি লাইট অ্যান্ড দেয়ার ইজ লাইট, সিদ্ধ সংকল্প, আমি বলছি অবতারের এত শক্তি, কিন্তু অবতার যা থেকে এসেছে তার কতখানি শক্তি, তার সিদ্ধ তার সংকল্প হওয়া মাত্র এই জগতে ধীরে ধীরে একটি একটি করে সৃষ্ট হয়। প্রথমে সেটি নাদাকারে থাকে, প্রথম বলছেন সেটি ওই ওঙ্কারাত্ম সৃষ্টির প্রথমে ব্রহ্ম শব্দাত্মক হন, তারপরে একটা আওয়াজ, তারপরে সেটি ওঙ্কারে রূপান্তরিত হয়, নাদ যেটা শোনা যাচ্ছে, তারপরে ধীরে ধীরে ওই নাদগুলিকে একটু একটু করে ভাগ হতে হতে এই নানা শব্দ এবং নানা জিনিসের সৃষ্টি হতে থাকলেন। বলছেন সিদ্ধ সংকল্প ব্রহ্মে ওই ওই শব্দ ক্রমে এক একটা করে হওয়া মাত্র ওই ওই জিনিসগুলি অমনি তখনই বেরিয়ে ক্রমে বিচিত্র জগতে বিকাশ হয়ে পড়ে। যখনই আমাদের মনের ভেতরে এই ভাবগুলি আসে, তখনই আমরা রিক্রিয়েট করি, এগুলো দেখতে থাকি। আপনি যাচ্ছেন ট্রেনেতে করে যাচ্ছেন, সামনে আগেকার দিনে তো খুব দেখতাম এগুলো, শীতকালে যাচ্ছেন ট্রেনেতে করে, সামনে ভদ্রলোক বসে আছেন, তিনি একটি সুন্দর প্যাটার্নের সোয়েটার পরে আছেন, মায়েরা এমনি করে দেখতে থাকতেন, সমস্ত ট্রেন যাত্রা জুড়ে সেইটিকে দেখতে থাকলেন, মায়ের হাতে কিন্তু মূল্য নেই, কাঁটাও নেই, কিচ্ছু নেই, কিন্তু উনি ওই আইডিয়াটা দেখতে থাকলেন, তারপরে বাড়ি গিয়ে উল কাঁটা নিয়ে নিজের বুদ্ধি কাটিয়ে ঠিক ওই প্যাটার্নটা রিক্রিয়েট করলেন। রিক্রিয়েশনটা জিনিসটা ছিল একজনের কাছে, সেটির আরেকটা সেকেন্ড থার্ড এইরকম জেনারেশন আসতে থাকলো। ঠিক এইরকমভাবে সৃষ্টি হয়েছে। শিষ্য বলছে, হ্যাঁ এক প্রকার বুঝিলাম বটে, কিন্তু ঠিক ঠিক ধারণা হইতেছে না, ধারণা হওয়াটা কঠিন, এত শক্ত জিনিস ধারণা হওয়া কঠিন। ধারণা হওয়া প্রত্যক্ষ অনুভব করা কি সোজারে বাপ? মন যখন ব্রহ্মাবগাহী হতে থাকে, তখন একটার পর একটা করে ওই সব অবস্থার ভিতর দিয়ে গিয়ে শেষে নির্বিকল্পে উপস্থিত হয়। সমাধিমুখে প্রথমে বোঝা যায় জগৎটা শব্দময়, তারপরে গভীর ওঙ্কার ধ্বনিতে সব মিলিয়ে যায়, তারপর তাও শোনা যায় না, তাও আছে কি নেই এইরূপ বোধ হয়, এইটি হচ্ছে অনাদিনাদ। তারপরে প্রত্যক্ষ ব্রহ্মে মন মিলিয়ে যায়, ব্যাস সব চুপ। স্বামীজির কথায় শিষ্যের পরিষ্কার বোধ হইতে থাকিল, স্বামীজি এই সকল অবস্থার ভিতর দিয়া অনেকবার স্বয়ং সমাধিভূমিতে গমনাগমন করিয়াছেন, নতুবা এমন বিশদভাবে এই সকল কথা কিরূপে বুঝাইয়া বলিতেছেন। শিষ্য অবাক হইয়া শুনিতে ও ভাবিতে লাগিল, নিজের দেখাশোনা জিনিস না হইলে কখনো কেহ এরূপে বলিতে বা বুঝাইতে পারে না। স্বামীজিকে শিষ্য বললেন যে তার এখনো পর্যন্ত তিনি শুনছেন, জিনিসটা এখনো তার কাছে থিওরিটিক্যাল আছে, প্র্যাকটিক্যাল যে প্রয়োগ সেটা তিনি বুঝতে পারছেন না। স্বামীজি বলছেন, ধারণা হওয়া প্রত্যক্ষ অনুভব হওয়া কি সহজ কথা? সত্যি কথাই তো, আমাদের যাদের নিজেদের প্রিয়জনদের আমরা হারাইনি, প্রিয়জনদের হারানোর যে বেদনা সেটা কিন্তু আমরা অনুভব করতে পারি না। যখন আমরা অন্যের দুঃখে গিয়ে কাঁদতে থাকি, আমাদের কান্নাটা খানিকটা রুদালিদের মতো হয়ে যায়, একটুখানি জোর করে চেপে কান্না, কিন্তু যখন আমরাও আমাদের প্রিয়জনদের হারাই,
তখন সেই মানুষটার কাছে গিয়ে সেই বেদনার সমত্ব অনুভব করি, তখন আমাদের যে কান্না সেটা আমাদের ভেতর থেকে, আমাদের অনুভব থেকে আসে, আমাদের হারানোর বেদনা আমাদের সেই কান্না সৃষ্টি করতে সাহায্য করে। তাই বলছেন এটা প্রত্যক্ষ অনুভব করাটা কি সহজ রে? এরপরে বলছেন কেমন করে করতে হয়। মন যখন ব্রহ্মাবগাহী হতে থাকে, মন যখন ব্রহ্মে লীন হয়ে যাচ্ছে, স্বামীজি গোটা অবস্থাটা একটা কবিতার মধ্যে বর্ণনা করেছিলেন, কবিতার নাম সমাধি। নাহি সূর্য নাহি জ্যোতি নাহি শশাঙ্ক সুন্দর, ভাসে বোমে ছায়া সম ছবি বিশ্ব চরাচর। তিনি একটা 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 করে স্তরের প্রকাশ দেখিয়েছিলেন, যে সূর্য নেই চন্দ্র নেই। ধীরে ধীরে যখন আমাদের মন আসছে, এই জাগতিক যা কিছু দৃশ্যমান বস্তু মনে হচ্ছে সেগুলো সব হারিয়ে যাচ্ছে। দেখবেন আমরা যখন কোনো একটা জায়গায় গিয়ে নিজেদেরকে এরকম গভীরভাবে ভাবতে থাকি, এই যে বাহ্যিক আওয়াজ হইচই এগুলো আর আমাদেরকে স্পর্শ করে না, আমরা ডুবে যাই। একটা ছোট্ট মানে একটা স্মৃতিকথা আউট অফ দি ট্র্যাক বলি, আত্মস্থানন্দজি বলছেন বিরজানন্দজির ঘরে ঘরের নয় ঘরের সিঁড়িতে আগুন লেগেছে, সবাই হইচই করছেন, বিরজানন্দজিকে কী করে উদ্ধার করবেন তারা ভাবছেন। দূর থেকে দেখলেন বিরজানন্দজির ঘর নিচু করে কিছু একটা করছেন, তারা দ্রুত আগুন নিভিয়ে ঘরের দরজা জানলা খুলে দিয়ে ধোঁয়া বার করে দেওয়ার ব্যবস্থা করছেন। হইচই হচ্ছে, সব হচ্ছে, আস্তে আস্তে ঘরের সমস্ত ধোঁয়া বেরিয়ে চলে গেল। তারা ধোঁয়া বেরিয়ে যাওয়ার পর দেখল বিরজানন্দজি ঠিক যেরকমভাবে বসে চিঠি লিখছিলেন, তিনি ঠিক সেই রকমভাবে বসেই চিঠি লিখছেন, তার ভেতরে সামান্যতম পরিবর্তন হয়নি। এইটা হচ্ছে যোগীর লক্ষণ, তিনি অভ্যাস করতে করতে এমন একটা অবস্থায় এসে পৌঁছেছেন যখন তিনি যে কাজটি করছেন তার মধ্যে ডুবে রয়েছেন। স্বামীজি রাঁধুনিদের খুব প্রশংসা করতেন, কাররণ বলতেন যে খুব ভালো ঘর ঝাড় দিতে পারে, সে খুব ভালো রান্না করতে পারে। আসলে এটা বোঝানোর মূল কথা হচ্ছে ওয়ান পয়েন্টেডনেস। আপনারা যখন মায়েরা রান্না করেন দেখবেন এক মন দিয়ে যখন রান্না করেন সে রান্নার স্বাদই আলাদা হয়ে যায়, ঠিক সময়ে ঠিক মশলা দেওয়া, মশলাকে ভাজা, মশলাকে কষা, তারপরে সবজিগুলো দেওয়া, তারপরে ঠিক সময় জল দেওয়া, কতক্ষণ ঢেকে রাখবেন। দেখুন আপনি ভুলেই গেছেন বাইরের জগৎটাকে, সব মনটা ওর মধ্যেই চলে গেছে, একটা গোটা জিনিস ধীরে ধীরে ট্রান্সফর্ম হয়ে একটা নতুন জিনিসে রূপান্তরিত হলো, কিন্তু আপনার মন কিন্তু অন্য কোথাও যাচ্ছে না। ঠিক সেই রকম বাইরের সমস্ত কিছু অবস্থা ধীরে ধীরে চলে যায়, তার মন তখন একীভূত হয়, সেটি বলছে নির্বিকল্প, যেখানে আর কোনো দ্বিতীয় বস্তু নেই। সমাধিমুখে প্রথম বোঝা যায় জগৎ শব্দময় এবং তারপর গভীর ওঙ্কার ধ্বনিতে সব মিলিয়ে যায়, তারপর তাও শোনা যায় না। আমরা যখন সাধন ভজন শুরু করি কোনো একটা মন্ত্র আমাদের দেওয়া হয়, সেই মন্ত্রটিকে অবলম্বন করে এবং সেই মন্ত্রের যে দেবতা তার রূপ চিন্তা করে আমাদের সাধন ভজন হয়। আমরা যখন দেখবেন জপ করি তখন এই ক্রিং ক্রিং ফট এই জপ করছি, কোনো একটা দেবতা খেনি একটা দেবতা তাকে কল্পনা করছি আর ওই জপ করছি। জপ করতে করতে একটা সময় আমাদের এই ক্রিং ক্রিং ফট যে শব্দ সেটা কিন্তু অপসৃত হয়ে যায়, আমরা সেই দেবতার ভেতরে তাকে চিন্তা করে আনন্দ পাই। দেখুন জপ থেকে এটা ধ্যানে রূপান্তরিত হচ্ছে, তারপর তাকে চিন্তা করতে করতে এমন গভীরভাবে চিন্তা করি কোথায় আছি, আমার যে চতুর্দিকের যে পরিবেশ এটাকে আমি সম্পূর্ণভাবে ভুলে যাই, আমি ভুলেই যাই আমি এরকম একটা অবস্থার ভেতরে আছি। তাই বলছেন সব কিছু মিলিয়ে যায়, এটাই হচ্ছে তাও। তারপরে এই সমাধিমুখে প্রথম বোঝা যায় জগৎটা শব্দময়, তারপর গভীর ওঙ্কার ধ্বনিতে সব মিলিয়ে যায়, তারপর তাও শোনা যায় না, তখন তাও আছে কি নেই এরূপ বোধ হয়, এটি হচ্ছে অনাদি নাদ। তারপর প্রত্যেক ব্রহ্মে মন মিলিয়ে যায়, ব্যাস সব চুপ, বাইরের সমস্ত আওয়াজ তার কানের কাছে এসে থেমে যায়, তিনি তার ভাবের ভেতরে ডুবে আছেন। স্বামীজির এই কথা শুনে শিষ্যের বোধ হতে থাকলো তার গুরুর এই রকম অনুভব হয়েছে, অনুভব না হলে কোনো মানুষ এমন কথা বলতে পারে না। স্বামীজি বলিতে লাগিলেন অবতারকল্প মহাপুরুষরা সমাধিভঙ্গের পরে আবার যখন আমি আমার রাজত্বে নেমে আসেন তখন প্রথমে অব্যক্ত নাদের অনুভব করেন, ক্রমে নাদ সুস্পষ্ট হয়ে ওঙ্কার অনুভব করেন,
ওঙ্কার থেকে পরে শব্দময় জগতে প্রতীতি করেন, তারপরে সর্বশেষে স্থূল ভূত জগৎকে প্রত্যক্ষ করেন। সামান্য সাধকেরা কিন্তু অনেক কষ্টে কোনরূপ নাদের পারে গিয়ে ব্রহ্মের সাক্ষাৎ উপলব্ধি করতে পারলে পুনরায় স্থূল জগতে প্রত্যক্ষ হয়, যে নিম্নভূমিতে সেখানে আর নামতে পারে না, ব্রহ্মেই মিলিয়ে যায়, ক্ষীরে নিরবত। এই সকল কথা হইতেছে এমন সময় মহাকবি শ্রীযুক্ত গিরিশচন্দ্র ঘোষ আসিয়া সেখানে উপস্থিত। স্বামীজি তাহাকে অভিবাদন ও কুশল প্রশ্নাদি করিয়া পুনরায় শিষ্যকে পাঠ দিতে লাগিলেন। গিরিশবাবুও তা নিবিষ্ট চিত্তে শুনিতে লাগিলেন ও স্বামীজির ঐরূপ অপূর্ব বিশদ বেদব্যাখ্যা শুনিয়া মুগ্ধ হইয়া বসিয়া রইলেন। বলছেন এই কথা কিরকম? স্বামীজি বলছেন, অবতার কল্প মহাপুরুষরা যখন নেমে আসেন, ক্রমাগত নামতে থাকছেন, তারা প্রথমে আমি আমার রাজত্বে আসে, বোধটা হয় আমি একটা শরীর, এই বোধটা হতে থাকে। তারপর তারা সেই অব্যক্ত নাদের অনুভব করেন, তারপরে সেই নাদ সুস্পষ্ট হয়ে ওঙ্কারে রূপান্তরিত হয়, ওঙ্কার থেকে শব্দ এক্স ওয়াই জেড বা আমি আমার তুমি রাম শ্যাম যদু মধু, এই যে নানা রকমই শব্দময় জগৎ প্রতীত হয়। শব্দময় জগৎটি কীরকম? না, যে শব্দটি শোন সেটার প্রকাশ তিনি দেখতে পাচ্ছেন। ওঙ্কারের যেমন তিনি প্রকাশ দেখতে পাচ্ছেন না, কিন্তু এখানে শব্দময় জগতেরে তার প্রকাশ দেখতে পাচ্ছেন। তারপরে আস্তে আস্তে সর্বশেষে স্থূল সূক্ষ্ম ভূতের জগতে প্রত্যক্ষ করেন। সামান্য সাধকেরা কিন্তু অনেক কষ্টে কোনরূপে নাদের পারে গিয়ে ব্রহ্মের সাক্ষাৎ উপলব্ধি করতে পারলে পুনরায় স্থূল জগতে প্রত্যক্ষ হয়ে যে নিম্নভূমিতে সেখানে আর নামতে পারে না, ব্রহ্মেই মিলিয়ে যায়, ক্ষীর ও নিরবত। শুধু গেলেই হবে না, ফিরে আসতে হবে। ওই যে আমাদের গেলেন এই স্পেসে গেলেন, শুধু স্পেসে গেলেই হবে না, ফিরে আসবার সময় তার ভেতরেও সেই শক্তিটা থাকা দরকার। তিনি যখন ফিরে আসবে প্রাকৃতিক এর ঘর্ষণে যেন তিনি তার শরীরটা পুড়ে জ্বলে শেষ না হয়ে যায়, এই বোধটা থাকা দরকার, এটি হচ্ছে প্রয়োজনীয় জিনিস। স্বামীজি তাই বলছেন, অবতার কল্প পুরুষরাই এইরকম করতে পারে। আপনাদেরই দেখবেন যেদিনকে খুব ভালো জপ ধ্যান হয় সেদিনকে আর ইচ্ছে করে না, সংসারের অন্যান্য কাজ অন্যান্য ভাবের মধ্যে আমরা ডুবে থাকি। কিন্তু যেহেতু আমরা খানিকটা বাধ্য এই সমস্ত কাজ করতে, তাই আবার তাতেই আবার মন দিয়ে জগৎটাকে আমাদের অনুভব করার চেষ্টা করতে হয়। কিন্তু সাধারণ সাধকরা যখন ব্রহ্মের অনুভূতি হয়, এত আনন্দ হয় যে তার ভেতরেই তারা হারিয়ে যান, তারা আর কখনো ফিরে আসতে পারেন না। এরকম মানুষ কিন্তু অনেককে দেখেছি, যারা সাধন ভজন করে উন্নতি করে তারপরে কেমন যেন একটা স্তব্ধ হয়ে গেছেন। তার কারণ হচ্ছে তারা যে আনন্দটা পেয়েছেন সেই আনন্দ রাজ্যের পারে আর তারা ফিরে আসতে পারছেন না। ঠাকুরের বর্ণনায় আছে না, সেই একদল মানুষ তারা সেই একটা দেওয়ালের ফাঁক দিয়ে দেখছিল, দেখে তাদের খুব আনন্দ হলো। তারা ভেতরে সেই সিঁড়ি দিয়ে উঠে সেই দেওয়ালের ওপারে গিয়ে দেখলো যে ওখানে খুব আনন্দ হচ্ছে, তারা তার মধ্যে লাভ দিল, আর ফিরে এলো না। কিন্তু একজন সে ফিরে এসে অন্যান্য মানুষদের বলল, ওগো ওপারে খুব আনন্দ আছে, তোমরাও সেই আনন্দকে দর্শন করার অধিকারী হও। সাধারণ মানুষ এবং মহাপুরুষের মধ্যে এইখানেই ফারাক। অবতার কল্প পুরুষরা আবার সাধারণের জন্য সাধারণ ভূমিতে নেমে আসেন, তাদেরকে সেই অসাধারণ পথে উন্নীত করবার জন্য। সেদিন গিরিশচন্দ্র ঘোষ এসে বসেছিলেন এবং গিরিশচন্দ্র ঘোষ আসার পর স্বামীজি তাকে অভিবাদন জানিয়ে আবার পড়ানো শুরু করলেন। গিরিশ মুগ্ধ দৃষ্টিতে স্বামীজির সেই প্রতিভার দিকে তাকিয়েছেন। সেদিনকার সেই কনভারসেশন যেটা আমরা পরের দিন পড়ব, গিরিশবাবুর সঙ্গে ঠাকুরের, এই স্বামী বিবেকানন্দের, সেটিও অসাধারণ। সেটি একদম, এটা যেমন বেদান্তের চরমতম তত্ত্ব নিয়ে স্বামীজি আলোচনা করলেন, সেটিও এই আমাদের জীবনে বেদান্তের প্রয়োগ নিয়ে স্বামীজি বলবেন, সেটি আমরা পরের দিন আলোচনা করব। আজ এই পর্যন্ত। ওম প্রণতানাম প্রসীদত্বম দেবী বিশ্বার্তিহারিণী ত্রৈলোক্যবাসিনামিত্যে লোকানাম বরদাভব। ওম শান্তি, ওম শান্তি, ওম শান্তি। হরিহি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।